ইনভেস্ট করলে টাকা পাওয়া যায়, তখন আমি টাকা ইনভেস্ট করছি। আমি কি জুয়া খেলতে গেছি? যখন আমি টাকা ইনভেস্ট করছি তখন আমি বুঝতে পারছি যে এটা জুয়া। ডেস্টিনি ও যুবক নাম নিলেই প্রথমত প্রতারণার বিষয়টি সামনে আসে। এই প্রতারণা করা হয়েছিল মাল্টি লেভেল মার্কেটিং MLM ব্যবসার মাধ্যমে। দেড় দশক আগে যুবক ও ডেস্টিনি প্রথম প্রতারণা শুরু করলেও আজও থামেনি সে প্রতারণা। এক এক সময় এক এক নামে ও রূপে মানুষের সামনে উপস্থিত হয় MLM কোম্পানিগুলো, হাতিয়ে নিয়ে যায় হাজার হাজার কোটি টাকা। বারবার প্রতারণার শিকার হয়েও কেন এই ফাঁদে আটকাচ্ছেন মানুষ? লোভে নাকি সরলতায়? সবার আগে যে কথা বলতাম সেটা হলো MTP একটা অনলাইন প্ল্যাটফর্ম, গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমার কাছে থাকে। অনেক কোশ্চেন আসতো, কোশ্চেনের প্রেক্ষাপটে বলতাম যে গ্যারান্টি ওয়ারেন্টি আসলে পসিবল না। সকালের ঘুম থেকে উঠে যদি দেখেন যে MTP অ্যাপসটা পাওয়া যাচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নাই, এটা সাধারণভাবে যদি নিতে পারেন তাহলে MTP করেন। 18 আগস্ট শুক্রবার বন্ধ হয়ে গেছে অবৈধ অনলাইন গ্যাম্বলিং ক্রিপ্টো ট্রেডিং করা দুবাই ভিত্তিক কোম্পানি MTFE। এ কোম্পানির প্রতারণায় জড়িয়ে সর্বস্ব খুইয়েছেন লক্ষাধিক যুবক। ধারণা করা হচ্ছে এ কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকা পাচার হয়েছে। MTFE-তে $930 বা $110,000 বিনিয়োগ করলে কোম্পানিটি মাসে লাভ দিত $45,000, $500 বা $60,000 বিনিয়োগ করলে লাভ দেওয়া হতো $22,000। যারা $3,500 বিনিয়োগ করত এবং 15 ব্যক্তিকে এই কোম্পানিতে যুক্ত করত তাদেরকে মাসে অন্তত $400,000 লাভ দেওয়া হতো। এছাড়াও CEO সহ নানান পদবি দেওয়া হতো বিনিয়োগকারীদের। বাংলাদেশে কোম্পানিটির CEO পদমর্যাদার বিনিয়োগকারী ছিলেন 400 জন। CEO পদমর্যাদা পাওয়ার তালিকায় ছিলেন আরও 1,000 বিনিয়োগকারী। এভাবেই অনলাইন ও অফলাইনে মুনাফা ও পদমর্যাদার লোভ দেখিয়ে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ যুবককে এই কোম্পানিতে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়। কেউ রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে, আবার কেউ সরল বিশ্বাসে বিনিয়োগ করেন এ কোম্পানিতে। অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা বাইন্যান্সের মাধ্যমে টাকা নিত MTFE। পরে কোম্পানিটির স্থানীয় এজেন্টরা এই টাকাগুলো বাইরে পাচার করত। গত 15 ধরে কারিগরি ত্রুটির কথা বলে বিনিয়োগকারীদের কমিশন বন্ধ করে দেয় কোম্পানিটি। এরপর গত বৃহস্পতিবার থেকে লেনদেন এবং শুক্রবার থেকে পুরোপুরি সিস্টেমও বন্ধ হয়ে যায় কোম্পানিটির। বিনিয়োগকারীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন, তবে কিভাবে বিনিয়োগ করা টাকা ফেরত পাবেন তা বুঝতে পারছেন না কেউই। এর আগে যুবক ডেস্টিনি ও ইউনিপে টু ইউ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করেছিল অসংখ্য গ্রাহককে। এরপর 2016 চাকরির প্রলোভন দেখিয়ে নতুন রূপে মানুষের সামনে আসে MLM কোম্পানি লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। প্রশিক্ষণ এবং চাকরি দেওয়ার কথা বলে জামানত হিসেবে নিত $50,000। প্রশিক্ষণ শেষে যারা সদস্য সংগ্রহ করতে পারত তাদেরকে দেওয়া হতো কমিশন। এই কোম্পানিটিও প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এছাড়াও টাকা হাতিয়ে নেওয়ার তালিকায় আছে প্রাইম মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, চলন্তিকা যুব সোসাইটি, রূপসা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সহ অনেক প্রতিষ্ঠানের নাম। এত এত প্রতারণার ঘটনা দেখে ও শুনে সচেতনতা তৈরি হওয়ার কথা ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তার মতে দুঃখজনক হলেও এটা সত্য যে লোভের কারণে কিছুদিন পরপরই সর্বশান্ত হচ্ছেন দেশের লাখ লাখ মানুষ।